ময়মনসিংহের ত্রিশ সালে আমিয়ান ডাঙ্গুরি গ্রামের কৃষক আব্দুল মালেক বড় আবাদের জন্য একটি অগভীর নলকূপ বসানোর অনুমোদন চেয়ে উপজেলা সেচ কমিটি বরাবর আবেদন করেছিলেন কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন আরেক কৃষক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান তিনি অভিযোগ করেছেন নিয়ম ভঙ্গ করে অগভীর নলকূপ বসাতে চাইছেন মালেক আমার কথা বলব ওরা যে মিশন স্থাপন করছে সাবমার্সিবল এটা আমার কমান্ডের ভিতর করছে সেরা সব মোবাইল বিচার জাফর শুধুমাত্র উপায় ওই দিপ্তি বলটা ফা নিয়াংগরে দে আগে দে কিছুটা দে দেওয়ার পরে লাস্টে আং লাস্ট দিন আমরা মারি দেব তো মারি দেওয়ার কারণে মনে করেন যে আমরা ওই আর ফসল নিয়ে উঠতে পারি না আমরা হয় খুব ক্ষতিগ্রস্ত হই এই কারণে আমার যে পার্শ্বপতি এলাকার যে তারা আছে তারা আমাকে সবাই দুঃচাকরায় dorse যে আপনি যদি এই সাইডে একটা ডুপ্তিপল বসাইন তাহলে আমারও সুবিধা হইলো আমারও ফসলটা করার সুবিধা হইলো আমরা সবাই মিলে একদিকে ফসল করলাম তো এই আশা নিয়ে এই প্রত্যাশা নেওয়া আমি ছোটোখাটো একটা ইয়া করছি সাবমাসের করছি তো এখন এই সাবমাসের যদি মনে করিন যে আমি সরকার থেকে যদি কারেন্টের একটা ইয়া পাই তাহলে কারেন্টটা যদি আমি চালাইতে পারি সাবমাসেরটা তো আমি মোটামুটিভাবে যে আমার আশেপাশে যে কৃষক আছে যারা আছে আমি একটা দিতে আমিয়ান ডাঙ্গুরি গ্রামের প্রায় সব পরিবারই কৃষির ওপর নির্ভরশীল এখানে আবাদি জমির পরিমাণ পাঁচশো একর কিন্তু সেচ লাইনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গত কয়েক বছর ধরে পাশের কাজী গ্রামের কৃষক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের অগভীর নলকূপ থেকে পানি এনে বড়ো আবাদ করছেন তারা কিন্তু একটি নলকূপ থেকে শত শত একর জমিতে পানি দিতে হিমশিম খেতে হয় তাই আমিয়ান ডাঙ্গুরি গ্রামের কৃষকরা বলছেন মালেক অগভীর নলকূপ বসানোর অনুমোদন না পেলে কয়েকশো জমির বড় আবাদ বন্ধ হয়ে যেতে পারে ফসল যে বেলা লাগাই আর কি এ তো পানি পাই পরে যে বেলা দানটা ওই টাইমে আমরা পানি পাই না এই ঋণগ্রস্ত করে গৃহস্থি করি পরে কিন্তু আমরা আর লাভবান হইতে পারি না আর কি লাগানি হয় লাগানি পরে সত্র সত্র মাস হয়ে গেলেই জমি পানি যায় পানি দিতে পারে না

এবং যে আসারত যেটা ধান হওয়ার কথা ছিল সেই ধানটা হয় না যার ফলে দেখা যাচ্ছে যে আসলে দুইটা মেশিন দুই পাশে থাকার সত্ত্বেও যদি এখানে একটা সরকারিভাবে মেশিন হতে পারতো টিপ মেশিন হইতো তাহলে তো খুব ভালো হতো তেল দিয়ে পানি চলছে কিছুদিন তার কল দিয়ে আমরা করছি তে এখন কারেন্টে চিন্তা করতে আসে অজ্ঞতা যদি নাই হয় তাহলে তেল হইলেও ধরুন কলের সুবিধা আর কি আর ওই দিক দিয়ে পানি আসে না শেষ সময়ে আমরা পানি পাই না কৃষক মালিকের অগভীর নলকূপ অনুমোদনের আবেদন বাতিল করা নিয়ে ময়মনসিংহ বিএডিসি জোনের সহকারী প্রকৌশলী বলেন এক স্কিমের চেয়ে অন্য স্কিমের দূরত্ব তেতাল্লিশ ফিটের কম হওয়ায় অনুমোদন দেয়া হয়নি তবে কৃষকরা গণহারে আবেদন করলে অনুমোদন পাবেন বলেও জানিয়েছেন তিনি আমাদের যে স্টাফ ছিল উনি যে সরেজমিনে পরিদর্শন করছে পরিদর্শন করে এক স্কিম থেকে অন্য স্কিমের যে দূরত্ব লাগে সেটা মাপছে এগারোশো আটচল্লিশ ফিটের জায়গায় এগারোশো ফিট পাওয়া গেছে কিন্তু তেতাল্লিশ ফিড কম হওয়ার কারণে উনি উনি লাইসেন্স অনুমোদন অনুমোদনযোগ্য তালিকাটা আর কি পড়ে নেয় আর কি তো এটা বিষয়ে আমরা উপজেলা স্বেচ কমিটিতে কথা বলছিলাম এই অনুমোদনের সাথে যদি না পাই তাহলে কৃষকরা তালিকা দিয়ে একটা তালিকা দিবে আমাদের অভিযোগ দিবে যে আমরা আমরা স্বেচ্ছ সুবিধা পাচ্ছি না আমরা ডিজেল দিয়ে খরচ বেশি হচ্ছে আমরা কেন পাচ্ছি না আমরা স্বেচ্ছের স্কিম থেকে কেন পাচ্ছি না আমাদের স্কিমের অনুমোদন কেন দেওয়া হচ্ছে না তাহলে এটা দিলে উপজেলা পরিষদে যদি দেয় তাহলে হয়তো ওই অনুসার আমাকে করবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরজমিনে যাওয়ার ব্যবস্থা নেব যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অবশ্যই তারা ব্যবস্থা নিব ত্রিশাল উপজেলায় এবছর উনিশ হাজার সাতশো দশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে সেচ সমস্যার কারণে অনেক জমি অনাবাদি থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা